আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ওমান প্রবাসী ভাইরা, যে যেখান থেকে এখনকার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলে ভালো আছেন, সবাই ভালো থাকেন এই দোয়া করি। তো বন্ধুরা, এখনকার এই ভিডিওটি যারা বাংলাদেশে যাবেন অথবা যারা বাংলাদেশ থেকে আসতেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জানা খুবই প্রয়োজন। কারণ ইতিমধ্যে ওমানে যে সালামিয়ার যে একটি অফার দিয়েছে, এটা সত্যি সত্যি প্রবাসীদের জন্য একটি অবিশ্বাস্য অফার, এবং পাশাপাশি বিগত দিনের তুলনায় এটা কিন্তু সর্বোচ্চ রেকর্ড করেছে বিমান টিকিট একদম নিম্ন রেট অনুযায়ী। তো বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে বর্তমানে মাস্কেট থেকে ঢাকা, মাস্কেট থেকে চট্টগ্রাম মাত্র 30 রিয়াল বিমানের টিকিট। কিন্তু এখন অনেকে আমাদেরকে প্রশ্ন করতেছেন যে ভাই, এই সিঙ্গেল টিকিটটা আমি কি কেটে বাংলাদেশে যাব কি না, বা এটা কি আমার জন্য সুবিধা হবে কি হবে না, নাকি আপ ডাউন টিকিট ক্রয় করব, বা বাংলাদেশ থেকে আসতে কত রিয়াল লাগবে তারপরে আসতে। তো সব কিছু বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। অর্থাৎ বর্তমানে মাস্কেট থেকে ঢাকাতে আসতে মাত্র 30 রিয়াল ভাড়া ধরা হয়েছে বাংলার মাত্র 6 থেকে 6,500 টাকা। তো এখন বাংলাদেশে আসার পর বাংলাদেশ থেকে আবার কত রিয়ালে যাবেন, সব কিছু ক্যালকুলেশন করে আপনাদেরকে একটি সঠিক সিদ্ধান্ত বা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ সম্পূর্ণ কথাগুলি শুনবেন, আশা করি সব কিছু জানতে পারবেন। এবং প্লিজ আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন, যাতে করে অপর ভাই এর থেকে বিন্দু পরিমাণ হলেও উপকৃত হতে পারে। বন্ধুরা, শুরুতে যে অফারটি চলতেছে সালামিয়ার, এটা শুধু সালামিয়ারের জন্য প্রযোজ্য, অন্য কোনো ওমান এয়ার, বাংলাদেশ বিমান, ইউএস বাংলা সেগুলোর জন্য আমি বলতে পারি না। আমরা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করেও দেখেছি এবং সালামিয়ারের অফিসিয়ালি ওয়েবসাইট, তাদের সব জায়গাতে আমরা যোগাযোগ করে দেখেছি যে তারা 8টা এয়ারপোর্টে কিন্তু এই অফারটি দিয়েছে। 8টা এয়ারপোর্টের ভিতরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এক নম্বর হচ্ছে লখনউ, তারপরে জয়পুর, তারপরে সিয়ালকোট, মুলতান এবং কাঠমান্ডু, ঢাকা, চিটাগং এবং কার্তুম। এরকম 8টা এয়ারপোর্টের জন্য তারা এই নির্দিষ্ট অফার দিয়েছে। এই অফারটি শুধুমাত্র তাদের যে সালামিয়ারের ওয়েবসাইট রয়েছে সেখানে তারা উল্লেখ করেছে যে আগামী 24শে মে, অর্থাৎ আজকে হলো 21শে মে, আর মাত্র 2-3 দিন বাকি আছে, 24শে মে থেকে নিয়ে 15 জুন পর্যন্ত, 2022 সালের 15 জুন পর্যন্ত এই অফারটি, অর্থাৎ মোটামুটি 1 মাস যাবৎ বা 20-25 দিন এরকম অফারটি থাকবে। তবে বিভিন্ন ট্রাভেল এজেন্সি বলতে সেটা অফারটি আরও বেশিও থাকবে যদি কাস্টমারের চাহিদা অনুযায়ী। তো এখন কথা হলো, বর্তমানে যারা বাংলাদেশে যাচ্ছেন এই যে 24 তারিখের পরের থেকে নিয়ে জুন মাস ভিতরে, আপনারা সিঙ্গেল টিকিট অনলি মাত্র 30 রিয়াল, 30 রিয়ালে সিঙ্গেল টিকিট পাবেন। তবে সেক্ষেত্রে সামান নিতে পারবেন, ব্যাগে নিতে পারবেন 30 কেজি, হাতে নিতে পারবেন 7 কেজি। তবে কোনো কোনো ট্রাভেল এজেন্সি আরও বেশিও দিচ্ছে, মূলত 40 কেজি এবং 7 কেজি, টোটাল 47 কেজি কিন্তু নেওয়া যেতে পারে। এটা ছিল সিঙ্গেল টিকিটের দাম। তো এখন তো জানলেন আপনি, মাস্কেট থেকে ঢাকা, মাস্কেট থেকে চট্টগ্রাম মাত্র 30 রিয়াল, মাত্র 30 রিয়াল। কথা হলো বাংলাদেশ থেকে মাস্কেটে যেতে কত রিয়াল লাগবে। তো দেখুন, সিঙ্গেল টিকিট অনুযায়ী আমি বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে দেখেছি যে তারা বর্তমানে ঢাকা থেকে মাস্কেটে যেতে লাগতেছে 145 রিয়াল, কোনো কোনো এজেন্সিতে একটু কম রাখতেছে, 140 থেকে 135 রিয়ালের মধ্যে রাখতেছে। আবার চট্টগ্রাম থেকে নিয়ে মাস্কেটে যেতে মাত্র লাগতেছে 110 রিয়াল। তো বন্ধুরা, বাংলাদেশ থেকে যেতে একটু বেশি লাগতেছে, কারণ এই অফারটা যেই মাস্কেট থেকে ঢাকাতে আসা মাত্র 30 রিয়াল, এটা অফারটা শুধু ওমানের ভিতরে, এটা কিন্তু বাংলাদেশের এখান থেকে যাওয়ার জন্য তেমন কোনো অফার দেয়নি। তো বাংলাদেশ থেকে ওমানে যেতে সিঙ্গেল টিকিটের দাম মাত্র 110 রিয়াল থেকে 140 বা 135 রিয়ালের ভিতরে। তবে আপডাউন টিকিটের ক্ষেত্রে কিন্তু আরও কিছুটা রাউন্ড ফিগারও কম আসতে পারে। যেমন আপডাউন টিকিটের ক্ষেত্রে মাস্কেট থেকে ঢাকা আপডাউন টিকিট 173 রিয়াল, 40 কেজি সামান, হাতে রয়েছে 7 কেজি। আবার যদি আপনারা মাস্কেট থেকে ঢাকাতে আসেন 160 রিয়াল, অর্থাৎ 10-15 রিয়াল কম হবে, কিন্তু সেক্ষেত্রে আপনার মানে যে সামান আনবেন সেই সামানের দিক দিয়ে আবার কিছু কম হবে, যেমন 30 কেজি সামান ব্যাগে আর হাতে হলো 7 কেজি। তো যারা বিশেষ করে, আমি আপনাদেরকে এখন পরামর্শ হলো যে আপনি যদি আবার ওমানে যান বা আপনি যদি ছুটিতে আসেন, সেক্ষেত্রে আপনার জন্য, আমার মনে হয় আপনার জন্য আপডাউন টিকিটটি ভালো হবে। কারণ আপনি যদি সিঙ্গেল টিকিট 30 বা 35 রিয়াল দিয়ে যদি ক্রয় করে আসেন, তারপরে বাংলাদেশ থেকে আবার যাওয়ার সময় হলে আবার টিকিট ক্রয় করতে হবে, সেই পর্যন্ত এই অফার বা এরকম কম থাকবে কি না সেটারও সন্দেহ আছে। তো সেক্ষেত্রেও তখন হয়তো
বাড়তেও পারে আবার কমতেও পারে, সেটা সময়ের সাপেক্ষে বলে দিতে পারে। তবে আপনি যদি ঝামেলা না পোহাতে চান তাহলে সেক্ষেত্রে মনে করেন আপনি আপডাউন টিকিট করে আসেন 160 TL-এর ভিতরে। এর দ্বারা সবার জন্যই কিন্তু ভালো হবে এবং পরবর্তীতে আর ওই টেনশনটা থাকবে না টিকিট ক্রয় করা বা দাম বেশি হয়ে যাওয়া, কারণ এগুলোর তো কোনো ভ্যালিডেশন নেই, যে কোনো মুহূর্তে বাড়তে পারে আবার কমতেও পারে। আপনারা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছেন যে যারা ক্যান্সেলে চলে আসবেন বা যারা একবারে চলে আসবেন তারা কিন্তু এই 30 TL-এর টিকিট ক্রয় করে আসতে পারেন, আর যারা মোটামুটি ছুটিতে আসতে যাচ্ছেন বা আপনাদের হাতে একেবারে টাকা খুব কম বা নাই সেক্ষেত্রে আপনারা কিন্তু সিঙ্গেল টিকিট ক্রয় করে আসতে পারেন। আর যদি মোটামুটি টাকা থাকে 40-50 হাজার টাকার উপরে তাহলে সেক্ষেত্রে আপনারা ডাবল টিকিট ক্রয় করে তারপরে বাংলাদেশে আসেন, তারপরে সময় মতো আবার ওখানে চলে যান। তবে কিছু কিছু ট্রাভেল এজেন্সি এই অফারটি কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত মানে বলতেছে, আর সালামিয়ারের ওয়েবসাইট থেকে তারা বলতেছে যে আগামী জুন মাস পর্যন্ত। তবে যাই হোক, ততক্ষণ পর্যন্ত সময় আসলে আমরা দেখতে পারবো এটার অফারটি কতটুকু পর্যন্ত তারা বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল এখনকার মতো এই তথ্যটি। নিজে জানুন, শেয়ার করে অপর ভাইকে জানার সুযোগ করে দিন। আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।